বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সবাইকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সন্মিলন, যারা আমাদের 5+ বয়সী বা 5 বছরের যারা আমাদের ছোট সন্মিলন বাসায় আছে, তাদের জন্য আমরা যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক তাদের যে বইটি দেওয়া হয়ে থাকে, তাদেরকে স্কুলে যদি তারা শিশু শ্রেণীতে পড়াশোনা করে থাকে বা প্রাক প্রাথমিক শিক্ষার আওতায় যদি সে হয়ে থাকে, তাহলে তাকে এই ধরনের একটি বই দেওয়া হয়ে থাকে, এসো লিখতে শিখি। তো এই বইটি থেকে আমরা আমাদের ছোটো সন্ধ্যায় সুন্দরভাবে কীভাবে এই হাতের লেখার আমরা লিখাতে পারবো বা কীভাবে পড়াতে পারবো, তার জন্য আজকের আলোচনা আমরা দেখে নেব সুন্দরভাবে যে আমাদের এই আসলে এই এসো লিখতে শিখি এই বইটিতে বা এই আমরা যদি হাতের লেখা ধরি বা যদি পড়ার ক্ষেত্রে ধরি, তো যেহেতু আমাদের এটি লেখার ক্ষেত্রে আমাদের যেহেতু তাদের আরেকটি বই দেওয়া হয়ে থাকে সেটি হলো পড়ার জন্য, তো এটি যেহেতু লেখার জন্য যদি আমরা ধরে থাকি তাহলে লেখাগুলোকে কীভাবে ভালো করতে পারি বা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কী কী এই বইটিতে পেতে পারি বা আপনারা বাসা থেকে কীভাবে তাকে সহযোগিতা করতে পারবেন, তার জন্য আজকের আলোচনা। তো আমাদের এখানে সুন্দর চিত্রটি দেওয়া রয়েছে এবং নাম এবং এখানে তার এখানে নামের পাশাপাশি আমরা যে কাজগুলো করতে পারি পরবর্তীতে ভেতরের অংশগুলো আমরা দেখিতে চেষ্টা করব। তো এখানে সুন্দরভাবে অ, এখানে ক, এভাবে ম বিভিন্ন চিত্রের এখানে প্রয়োগ রেখেছে এবং এখানে এখানে আমাদের পাতা বা এখানে স্টার বা তারা রেখেছে, এখানে আমাদের পেন্সিলের ব্যবহার রেখেছে বা এখানে আমরা বিভিন্ন বর্ণগুলো আরও পেতে পারি। ডান পাশে আমাদের রয়েছে চ, র এবং তালবর্ষ এবং ম এবং ক। আচ্ছা, এখন কথা হলো যে আমাদের ভিতরের অংশ কী বলা হয়েছে আমরা এখানে একটু দেখে নিই। তো প্রথমত হলো আমাদের এখানে কয়েকটি বিষয় রয়েছে, যেমন আমরা ইচ্ছে মতো আঁকি এই বিষয়টি এখানে রয়েছে, একটি অংশ দেওয়া রয়েছে ইচ্ছে মতো আঁকার একটি বিষয় রয়েছে এবং এই পার্টটি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। এবং আমরা যদি খেয়াল করি যে আমাদের যদি পৃষ্ঠা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখলে বুঝতে পারবো যে আমাদের এক পৃষ্ঠা থেকে মোটামুটি আমরা যদি দেখি সেটি হলো আমাদের ছোটো সময় বইটি যদি আপনার হাতে থেকে থাকে, আমরা তো দেখিতে চেষ্টা করছি, আমরা একেবারে 24 পৃষ্ঠা পর্যন্ত ইচ্ছে মতো আঁকির এই বিষয়টি দেওয়া রয়েছে। এবং এরপরে যেটি রয়েছে সেটি হলো আমার দাগ টানি। এখন দাগ টানির ব্যবহার আমরা আমাদের ছোটো সময় সুন্দরভাবে করে দেবো। দেখুন আপনারা আমাদের বইটিতে সুন্দরভাবে এভাবে দেওয়া রয়েছে কীভাবে তাদের হাতের পেশি শক্তি বৃদ্ধি করা যায়, পেন্সিল কীভাবে ধরবে তারা তাদের এখানে বিষয় রয়েছে। এরপরে যেমন আছে তেমন আঁকি এ ধরনের একটি বিষয় দেওয়া রয়েছে এবং নিচ থেকে উপরে আঁকি, উপর থেকে আবার নিচে আঁকি, এই ধরনের বিষয়গুলো দেওয়া রয়েছে একটির পর একটি। এবং যেমন আছে তেমন আঁকি এবং আমরা যদি চাই রঙও করাতে পারবো, কোনো সমস্যা নেই, তবে আমরা যেভাবে নির্দেশনাগুলো স্কুল থেকে পাবো সেগুলো সুন্দরভাবে করানোর চেষ্টা করবো। এবং বিভিন্নভাবে চিত্রের কিন্তু এখানে প্রয়োগ রয়েছে, বিভিন্নভাবে চিত্রের প্রয়োগ রয়েছে এবং কীভাবে উপর থেকে নিচে, নিচ থেকে পাশে বা পাশ থেকে উপরে, এইভাবে সুন্দরভাবে প্রত্যেকটি বিষয় দিয়ে ডট মিলিয়ে লেখার এই বিষয়গুলো রয়েছে। এবং বিভিন্নভাবে বর্ণের যে মিল, একটি বর্ণের সঙ্গে যে আরেকটি বর্ণের মিল রয়েছে সেভাবে আমরা এখানে প্রত্যেকটি বিষয় পেয়ে যাবো। এর কথা হলো যে আমরা এইভাবে আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে শেখানোর পরে আমরা শেষ পর্যন্ত যে কাজগুলো করব, যে আমরা কিন্তু এখানে বাংলা বর্ণমালা এবং তার সঙ্গে আমরা যেটি পেয়ে যাবো সেটি হলো আমাদের গণিতের, কিন্তু এখানে আমরা কাজ পেয়ে যাবো, ইংরেজির এখানে কোনো কাজ নেই। তবে আমরা চেষ্টা করব যে আমাদের বাসা থেকে এখন আমরা এই বিভিন্নভাবে লেখাগুলোর যে অভ্যাস করবে, যে কীভাবে তারা লিখবে বা বর্ণগুলোর উপরে হাত ঘুরাবে বা বিভিন্নভাবে যে চিত্রগুলোর কথা বলা হয়েছে বা বিভিন্ন রেখার যে এখানে মাধ্যম রয়েছে, বিভিন্নভাবে বর্ণগুলো লেখার যে মাধ্যম রয়েছে সেগুলো শুধুভাবে এখানে বলার পরে বা লেখার পরে আমাদের যে কাজটি রয়েছে বর্ণ লিখি সর অ থেকে উ পর্যন্ত এখানে লিখবার কথা বলা হয়েছে। এভাবে বইটিতে পরবর্তী অংশে আমরা কিন্তু এগুলো পেয়ে যাবো এবং কীভাবে ব্যঞ্জনবর্ণগুলো লিখবে পর্যায়ক্রমে তাদের এই বিষয়গুলো দেওয়া রয়েছে এবং ক থেকে উ পর্যন্ত এইভাবে পর্যায়ক্রমে কীভাবে বর্গ জ লিখবে, ঝ লিখবে, এভাবে ঠ লিখবে, ট লিখবে, এইভাবে একটির পর একটি কিন্তু বর্ণ তাদেরকে লেখার কথা বলা হয়েছে। এবং এইভাবে লিখতে লিখতে এক পর্যায়ে কিন্তু আমাদের ব্যঞ্জনবর্ণগুলো কিন্তু তার সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে তার এই বর্ণগুলো হয়ে যাওয়ার পরে তার যে কাজটি থাকবে সেটি হলো আমাদের গণিত, এখানে কাজ থাকবে। তো এই গণিত কাজের যে ধারাবাহিকতা আমাদের এখানে রয়েছে আমরা সুন্দরভাবে এরপরে আমরা আমাদের ছোটো সন্ধ্যের ইংরেজি বিষয় কীভাবে শেখাতে পারি, এখানে কিন্তু আমাদের এরপরে কিন্তু আমাদের গণিতের প্রয়োগ রয়েছে। তো এই কাজগুলো আমরা শেখাবো। এখন এগুলো শেখানোর পরে আমরা আপনার আমাদের ছোটো সময়দের আরও কী কী কাজগুলো করাতে পারি সেগুলো বলে দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওটির শেষে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2024 শিক্ষাবর্ষ প্রাক প্রাথমিক 5+ বয়সের শিশুদের জন্য,
তো এখানে আমরা পেয়ে যাচ্ছি। এখন কথা হলো যে আমরা এর পাশাপাশি আমরা যে কাজগুলো করব আমাদের ছোট সময়দের নিয়ে সেই কাজগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি। তো আমাদের ছোট শ্রমণীরা আপনাদের সহযোগিতা নিয়ে আরও যে যে বিষয়গুলো জানবে বা শিখবে, তো বর্ণ সংখ্যা এখানে বইটির মাধ্যমে বা খাতাতে যে বা তাদের যে আমাদের এসো লিখতে শিখি এখান থেকে তারা জানবে। এখন কথা হলো যে এই লেটার এবং নাম্বারস এই বিষয়গুলো আমরা বাসা থেকে তাদেরকে সহযোগিতা করবো অতিরিক্তভাবে। কেন? যে আমাদের এই বর্ণগুলো যে রয়েছে, স্বর বর্ণগুলো রয়েছে, স্বর অ থেকে ও এবং ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এবং এক থেকে দশ, এইগুলোর পাশাপাশি আমাদেরকে অবশ্যই আমাদের ছোটো সময়দের এ থেকে আমাদের জেড বড় হাতের এবং ছোটো হাতের এ থেকে জেড এবং আমরা ওয়ান থেকে টেন এই বিষয়গুলো তাদেরকে জানানোর চেষ্টা করবো। এগুলো জানালেই তারা পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো জানতে পারবে। এখন কথা হলো এ টু জেড আপনি জানাতে পারেন সুন্দরভাবে এবং শেখাতে পারেন। কথা হলো যে আমাদের স্বরবর্ণগুলো এবং ব্যঞ্জনবর্ণগুলো লেখার ক্ষেত্রে বা শেখার ক্ষেত্রে আমরা সুন্দরভাবে একটু বলে দিই যে আমাদের এই ত বর্ণটি থেকে যদি আমরা সুন্দরভাবে এই স্বর অ লিখতে পারি এবং স্বর আ লিখতে পারি এখান থেকে, ঠিক ব থেকে, ব থেকে আমরা র এক দিয়ে আমরা ক, এদিকে আমরা ধ, এদিকে আমরা ঝ, এই একটি বর্ণ থেকে কিন্তু আমরা বিভিন্ন বর্ণগুলো লিখতে পারি। এখন কথা হলো যে এই ড ভালো হলে আমাদের ড বিন্দু র ভালো হয়, রস্ব উ ভালো হয়, দীর্ঘ উ ভালো হয়, ঠিক এই ব যদি আমাদের ভালো হয় তাহলে আমরা রি ভালো করতে পারি। আচ্ছা, এখন আমরা যদি এদিকে এ ভালো করতে পারি তাহলে আমরা ওই লিখতে পারবো, এ ভালো করে লিখতে পারলে ওই লিখতে পারবো এবং ইও আমরা এখান থেকে লিখতে পারবো। এদিকে আমাদের যদি ছয় ভালো হয়, আমরা যদি ছয় ভালো করতে পারি তাহলে এখানে আমরা উও ভালো করতে পারবো। তো এই বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আরও অন্যান্য বিষয়গুলো দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে। আমরা যারা পাঁচ প্লাস বয়সের শিশু রয়েছে আমাদের বাসা থেকে তারা আমরা কীভাবে সহযোগিতা করবো, এভাবে আমরা একটির পর একটি বিষয় দেখে দেওয়ার চেষ্টা করবো। আমরা অন্যান্য বিষয়গুলো নিয়েও কাজ করবো। আমরা পর্যায়ক্রমে আপনাদের সহযোগিতা পেলে আপনারা অবশ্যই আমাদের কমিউনিটিতে গিয়ে একটি কমেন্ট রেখে যাবেন যে আপনারা আরও কী কী ধরনের ভিডিও চাইছেন বা আমরা কী কী ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো আমরা চেষ্টা করেছিলাম আজকের যে আলোচনা সেখানে আমরা কীভাবে আমাদের ছোটো শ্রমিকরা যারা বাসা থেকে প্রাক প্রাথমিকের শিক্ষা বা প্লাস বয়সী শিশু রয়েছে তাদের জন্য কী শেখাতে পারি তাদের জন্য আজকে এই আলোচনা ছিল। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।